বন্ধুরা কেমন আছে? সকলে আশা করছি খুব ভালো আছেন, আমরা তো বেশ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ বুধবার, এখন সকালে 8টা মতন বাজে, সব কাজ গুছানো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, বিছানা উঠানো, তারপরে চলে এসেছি চা বানাতে, ব্রাশ করাও হয়ে গেছে, পিউষকে একটু ব্রাশ করিয়ে দিয়েছি, পিউষ ছেলে একটু বই নিয়ে বসেছে, আর ছুটি আছে বাচ্চাদের, আজ রামনবমী আছে তার জন্য ছুটি আছে। তো চাটা বানিয়ে নিয়েছি, একটু পড়ে যাচ্ছিলো, সিনেমা বলছে মামি পড়ে যাচ্ছে, যেহেতু পাওয়ারটা বেশি ছিল তার জন্য পড়ে যাচ্ছিলো। চাটা বানিয়ে নিই, এদিকে বিস্কুটটা দেখো গুঁড়ো হয়ে গেছে, চাটা বাচ্চাদেরও দিয়ে দিয়েছি, সকালে নাস্তা খেয়ে নিচ্ছি, বাসি রুটি ছিল সেটা খেয়ে নিচ্ছি, আর চা বিস্কুট খেয়ে নিচ্ছি, এটাই আর সকালে নাস্তা হবে, বাচ্চাদের পরে কিছু বানিয়ে দেবো। তো নাস্তাটা খাওয়া হয়ে গেছে, এই বেলগুলো দিয়েছিলো সামনে ইডলির দোকান থেকে, খাওয়া হয়েছিল না, কাল পুরুষের বাবাকে দিয়ে দিয়েছে, দেখো বিসিটা বের করে দিয়েছি, বিসিটা দিলে না তিতে লাগে, তার জন্য বিসিটা বের করে দিতে হয়। তো ওটা বেলপনা বানিয়ে নেবো, তো পুরুষের কাছে আধা আছে, ওটা ওর বাবাকে কাল দিয়েছিলাম, আমি বলছি বাবা এটা খারাপ হয়ে গেছে দিস না, ভালো হয় নেই, ওটা কাল ভেঙে দিয়েছিলাম তো তার জন্য খারাপ হয়ে গেছে, তো আজ একটাই ভেঙে নিয়েছিলাম, তিনজনের জন্য বানিয়ে নেব। আর কাল পুজোর বাবাকে সুগার ফ্রি দিয়ে বানিয়ে দিয়েছিলাম, আর আজ আমাদের চিনি দিয়ে বানিয়ে নেব, একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর একটু ছেঁকে নিয়েছি, পালকটা বের করে নিয়েছি। তো অনেকদিন পর আজ একটু রেস্ট পেয়েছিলাম, কেননা ধীরে সুস্থে কাজগুলো করছিলাম। তো এই যে পালকটা বের করে নিই, খেতে কিন্তু বেশ ভালো লাগে, এখানে উড়িষ্যায় এটাকে বলে বেলপনা, এখানে গরমের টাইমে লোকরা খুব খেয়ে থাকে, আমরাও খেয়েছিলাম, খুব ভালো লাগে, অনেকটাই ছিল, তিনজনে মিলে খেয়েছিলাম, আরও বেশ কিছুটা ছিল, নিয়ে নিয়েছি। তো আমি খেয়ে নিয়েছি, পুষিয়ে বলছি নেবো খাও, বলছে বা খেয়ে দেখেছিল, বলছে একটু মিষ্টি কম আছে, বলছি বেশি মিষ্টি খেতে হয় না, বলছে না ভালো লাগছে না, তো বেশি মিষ্টিও ভালো লাগে না ততটা, তো খেয়ে নি। এখন এদিকে স্নান করতে হবে, গাছগুলোর একটু জল দিয়ে দেবো, গাছে জল শুকিয়ে গেছে, গুঁড়াগুলো এখন না রোজ জল দিতে হচ্ছে গাছগুলোনে, যে রৌদ্র পড়ছে, গরম বি প্রচণ্ড গরম পড়ছে, গরমে বাইরে থাকা বড় মুশকিল হয়ে যাচ্ছে। এদিকে কিছু আম কেটে রৌদ্র দিয়ে দিয়েছি, সামনে যে ইডের দোকান থেকে আম দিয়েছিল, প্রায় 5-6 কেজি মতন আম দিয়েছিল, সেটা কেটে রৌদ্র দিয়ে দিয়েছি, যে এখানে এদিকে স্নান স্নান করা হয়ে গেছে, পূজা করবার জন্য ফুল তুলতে গেছে, আর একটা আমের আচার বানিয়েছি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো রেসিপিটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে, আচারটা আমি কীভাবে বানিয়েছি, এত ভালো হয়েছিল আচারটা, হাজব্যান্ড তো বলছে ফের আবার বানিয়ে নিও। তো যারা আম দিয়েছে ওদের বাড়িতে অনেক আম হয়েছে, বলছে প্রায় 50 কেজি মতন আম বেরোবে, এত বড়ো একটা আম গাছ, আর উড়িষ্যা এদিকটা না বড়ো বড়ো আম গাছ থাকে জানো তোমরা, মোটা মোটা আম গাছ থাকে, জঙ্গলের দিকটা প্রচণ্ড আম হয়। তো আমার বি স্নান করা হয়ে গেছে, জামা প্যান্ট নাড়তে চলে এসেছি, তো আজ অনেক জামা প্যান্টই ধুয়ে দিয়েছিলাম, যে হাজব্যান্ডের প্যান্ট বি ধুয়ে দিয়েছিলাম, আমি হাতেই ধুয়ে থাকি, হাজব্যান্ড বলছিলো তোমাকে একটা মেশিন কিনে দিই, ওয়াশিং মেশিন, হচ্ছে না আমার হাতে মেশিন আছে, আমার ওয়াশিং মেশিনের দরকার নেই, আর তাছাড়া জায়গা বি নেই, আমি বলছি নিজের ঘর বানিয়ে নিই তারপরে একটা কিনে দিই ওয়াশিং মেশিন। তো যেহেতু আমরা লোকের জায়গায় থাকি আর বাথরুমে ততটা জায়গা বি নেই ওয়াশিং মেশিনে রাখার, তারপরে চলে এসেছি দুপুরে রান্না করবার জন্য ফ্রিজ থেকে কিছু সবজি বের করতে, আর সব প্রকারের সবজি দিয়ে একটা ভাজা করব, যেহেতু রামনবমী আছে নিরামিষ খেতে হবে তার জন্য, তো সব সবজি কেটে নিয়েছি, আলু আর ফুলকপিটা আগে একটু দিয়ে দিয়েছিলাম, কারণ এটা গলতে চায় না তার জন্য আগে দিয়ে দিয়েছি, এদিকে ডালটাও হয়ে গেছে, আর উস্তেটা ভাজা করেছি হাজব্যান্ডের জন্য, ও উস্তেটা খায়, আমরা খাই না, আমার অ্যাসিড হয়ে যায় তার জন্য বাচ্চারাও উস্তেটা ততটা পছন্দ করে না, তো এই সবজিটা ভেজে নেবো, সব রকমের সবজি দিয়ে দিয়েছিলাম, দিয়ে কেটে এখন ভেজে নেব, এটা বহুত ভিটামিন একটা ভেজিটেবল, তো এটা ভেজিটেবল চপ বানালেও খুব ভালো লাগে, ভেবেছিলাম বানিয়ে নেব, তো আছে আরও আছে পরে বানিয়ে নেবো। আর এই মশলাটা কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এটা গুঁড়া জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে শুকনো কড়াইতে ভেজে বানিয়ে নিয়েছি, দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দুপুরে রান্না করার পর আমি এভাবে পরিষ্কার করে তারপরে খেতে যাই, দেখো কড়াইটাও ধোয়া হয়ে গেছে, যত রান্না করেছি যত সব ছিল সব কিছু ধোয়া হয়ে গেছে, গ্যাসটা এখনও পরিষ্কার করিনি, কেননা রাত্রে রান্না করার পর গ্যাসটা একবারই পরিষ্কার করবো, রোজ রাত্রে গ্যাস পরিষ্কার করে থাকি, সব কিছু গুছানো হয়ে গেছে। আর বেশি কিছু বানিয়েছিলাম, ডাল বানিয়েছিলাম, সব সবজি মিলে একটা ভাজা করেছিলাম, আর পুষে পাওয়ার জন্য উস্তে ভাজা করেছিলাম, আর লেবু কেটে নিয়েছিলাম, এটাই ছিল আজ। তারপরে আবার আমের আচারটা নিয়ে নিয়েছিলাম, যে আমের আচারটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছিলাম, আমরা নিয়ে নিয়েছিলাম, পুষকে ভাতটা মাখিয়ে দিয়েছি, আমি বলছি আর বাবা খেতে, ও বলছে না খাও না, ওর আরও কিছু দরকার তার জন্য, ওই ভেজিটেবল ভাজাটা না খুব ভালো লাগছিল, সব সবজি দিয়ে ভেজে নিয়েছিলাম, আর যে মশলাটা দিয়েছিলাম সেই মশলার জন্য আরও ভালো লাগছিল। তো পিউষ এই যে এখন খেলতে যাচ্ছে ওদের সঙ্গে, এখন এই 5:30 মতন বাজে, তো স্নেহা বলছে খেলবে না, দেখো অবস্থা, এটা পলিথিন মাথায় দিয়ে নিচে চলে যাচ্ছে, আমি বলছি বাবা পড়ে যাবে পড়ে যাবে, এখন যাবে নিচে উড়া খুঁড়ছে ওদের সঙ্গে খেলবে, ওই উপর থেকে মাটি ছুঁড়ে ছুঁড়ে ওদের গায়ে দেবে, স্নেহা বি খেলতে চায় না, ও বদমাইশি করে তার জন্য ওর সঙ্গে খেলতে চায় না, আর এখানে খেলার লোক বি নেই তার জন্য এখন ওদের সঙ্গে গিয়ে খেলবে,
ওই ঘেরার ভিতর কে আসবে, সামনে দোকানে দুটো তিনটে বাচ্চা আছে, ওরা আসে না, আর এরাও ভাবে যায় না, ওদের ভাই বাচ্চা বলছে কিছু খাবার খাবে, ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওটা হয়ে গেছে, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সঙ্গে আলু ভি দিয়েছিলাম, তো এটা এটা এখন মাখিয়ে নেব। বাচ্চা এদিকে বই নিয়ে বসেছে, পুরস্কার এখন 2-3 ঘন্টা বই পড়িয়ে দিতে হবে, স্কুল খুলে দিয়েছে যেহেতু 2 ক্লাসে উঠে গেছে, এটা আমার কাজ ফের বেড়ে গেছে। তো ওটা কীভাবে মাখিয়ে নিয়েছি, তো টমেটো কুচিয়ে দিয়েছিলাম, ঝাল কুচিয়ে দিয়েছিলাম, এদিকে চাট মশলা দিয়ে দিয়েছিলাম, একটু লেবু চিবড়ে দিয়েছি, এটাকে চানা লেবু বলে, উড়িষ্যার খুব ফেভারিট একটা খানা। আমি যখন ফার্স্ট উড়িষ্যা এসেছিলাম তখন এটা ট্রেনের ভিতরে বিক্রি হচ্ছিলো, ট্রেনের ভিতরে ফার্স্ট টাইম খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিলো। তো আমি আলুটা এক্সট্রা দিয়েছিলাম, খেতে বেশ ভালো লাগে, জিরে গুঁড়ো দিয়েছিলাম, গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, তো আমি বলছি খুব ভালো লাগছে, স্নেহাকে বলছি যাই বাচ্চাদের দিয়ে দিই একটু। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, ফার্স্ট ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। সো বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে জলদি নেক্সট ভিডিওতে। সো বাই বাই।